হোয়াটসঅ্যাপ গাইড গোল্ডেন জিম ফরিদপুর থেকে আমি মোরাদ বলতেছি ট্রেনার এবং অনার এবং আমাদের সাথে দ্বিতীয় রুটিনে তৃতীয় পার্ট আমাদের দ্বিতীয় গর্বে আমরা এই রুটিনটা শুরু করব এবং এতদিন আমরা যে পার্টটা দিছিলাম আমার কম্পিটিশনের জন্য কিছু কারণে আমরা ভিডিওটা দিইনি কিছুদিন আমাদের অফ ছিল বাট আমরা নতুন করে আবার শুরু করতেছি তাহলে আমরা শুরু করি আমরা তাহলে প্রথম আইটেম হচ্ছে মিলিটারি পেস এটা আমরা মারবো এটা চার সেট কিন্তু আমরা একটা সেট দেখাবো এবং ১২টা রেপিটেশন হ্যাঁ দিয়ে শুরু করো তাহলে এবং মারার সময় খেয়াল রাখতে হবে মিলিটারি পেসে একটা জিনিস ভুল করে সেটা হচ্ছে উঠাবে এবং নিচে নামানোর সময় ক্লোজ নামবে সুতমা বন্দুক তারপরে উপরে যখন উঠবে আস্তে করে কোনোটা ঘুরে যাবে আবার যখন নিচে নামবে ক্লোজলি নামবে এই জিনিসটা ফলো রাখতে হবে এবং ১২টা সেট আমাদের দ্বিতীয় নম্বর আইটেম বিহাইন্ড দ্য নিক এটা হচ্ছে মিলিটারি বিহাইন্ড দ্য নিক মিলিটারি প্রেস এটা ঘাড়ের পিছনে মারবো এটাও চারটা সেট কিন্তু একটা রেপিটেশন একটা সেট দেখা দিচ্ছে এবং ১২টা রেপিটেশন এক সেটে ১২টা মারতে হবে আমাদের আমরা সেই জিনিসটা দেখেছি ওকে তৃতীয় নম্বর আইটেম এটা হচ্ছে শোল্ডার প্রেস মেশিন শোল্ডার প্রেস বলে আমরা এটা মেশিন শোল্ডার প্রেস মারবো চারটা সেট কিন্তু আমরা একটা সেট দেখাবো ১২টা রেপিটেশন হ্যাঁ ওকে মারো আমরা এখন চার নম্বর আইটেম মারবো ডাম্বেল সাইড রাইস এটা হচ্ছে চার সেট কিন্তু আমরা একটা সেট দেখাবো ১২টা রেপিটেশন মারো হ্যাঁ ওকে খেয়াল রাখতে হবে এবং আস্তে স্লো মোশনে মারতে হবে কোনোটা ফাস্ট মারা যাবে না স্লো আস্তে আস্তে আমরা পাঁচ নম্বর আইটেম মারবো পাঁচ নম্বর হচ্ছে ফ্রন্ট লেটার রাইস এটাও হচ্ছে চার সেট আমরা একটা সেট মারবো এবং ১২টা রেপিটেশন এবং খুব ধীরে সুস্থে আস্তে মারবো কোনো নো পাস এবং ফ্রন্ট শোল্ডার রাইস হচ্ছে সবসময় মনে রাখতে হবে কাঁধ বরাবর মানে ডেল্টা বরাবর হাত উঠবে এটা এই জিনিসটা খেয়াল রাখতে হবে তাহলে এটা পারফেক্ট হবে কারণ দেখা যায় অনেকে এই ভুলটাই করে আমাদের স্কোয়াটের ফার্স্ট আইটেম মারবো আমরা প্রথমে স্কোয়াট মারবো এবং আমাদের এটা চারটা সেট আমরা একটা সেট মারবো ১২টা রেপিটেশন ওকে মারো আমরা যখন স্কোয়াট মারবো স্কোয়াটটা মারার সময় খেয়াল রাখতে হবে একদম
স্টেট অনেকে দেখা যায় যে ব্যাকবোনটা ই করে ডাম ওয়েট নিয়ে অনেক সময় ইনজুরি হয় এই জিনিসটা ফলো রাখতে হবে আমরা লেক্সের দুই নম্বর আইটেম দুই নম্বর আইটেম হচ্ছে লেক্স প্রেস তাহলে আমরা শুরু করি হ্যাঁ শুরু কর এবং চারটা সেট এবং আমরা একটা সেট মারবো বারোটা রেপিটেশন পাওটা নিচে নেওয়া এটা খেয়াল রাখতে হবে পাওটা নিচে আর যখন নিচে আসবে আস্তে আস্তে নিচে আসবে তখন আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে এই জিনিসটা ফলো রাখতে হ্যাঁ পুশ পুরা পুরা ই করা যাবে না স্ট্রেট করা যাবে না কিছুটা ব্যান্ড রাখতে হবে লেক্স প্রেস মারার সময় এটা খেয়াল রাখতে হবে লেক্সের তিন নম্বর আইটেম মারবো তিন নম্বর আইটেম হচ্ছে লেক্স এক্সটেনশন এটা কাইন্ডলি সবাই দেখবেন যে কীভাবে মারতে হয় রাইট ফর্মটা দেখাই দিতেছি আমরা হ্যাঁ মারব লেক্সটা মারার সময় ফুল উঠাইতে হবে এবং স্কুচ করে রাখতে হবে তারপর আস্তে আস্তে স্লো ছাড়তে হবে এই জিনিসটা ফলো রাখতে হবে যদি আমরা এইভাবে মারতে পারি তাহলে লেক্স আমাদের ডেভেলপ করবে খুব দ্রুত এবং নিচে ফুল নিতে হবে এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ ওকে আবার ওঠো এই জিনিসটা ফলো রাখতে হবে আমরা চার নম্বর আইটেম মারবো লেক্সের এটা হচ্ছে সুপার স্কোয়াট হচ্ছে হ্যামস্ট্রিং এর কাজ আমাদের আমরা হ্যামস্ট্রিং মারবো এবং চারটা সেট একটা সেট মারবো বারোটা রেপিটেশন হ্যাঁ ওকে মার সুপার সেট মারার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো হিস্টটা পুরো ডাউন মানে নিচে নিতে হবে অনেকেই কাজটা করে না হ্যাঁ মারো এবং স্লো মোশনে আস্তে আস্তে উঠতে হবে আমরা সিটেড কাল্প মারবো এটা বসে মারবো এবং এটা হ্যামস্ট্রিংয়ের ব্যাঙ্ক এটা কীভাবে মারতে হয় সেই জিনিসটা আমরা দেখাই দিচ্ছি ওকে স্লো এবং আস্তে আস্তে ধীরে সুস্থ ধীরে মারতে হবে স্লোলি উঠাইতে হবে এবং আমরা এটা হচ্ছে চারটা সেট কিন্তু আমরা একটা সেট দেখাচ্ছি বারোটা রেপিটেশন এটা খেয়াল রাখতে হবে লেক্সের ছয় নম্বর আইটেম এটা হচ্ছে ওয়াকিং লাঞ্জেসটা এটাও চারটা সেট এবং বারোটা করে রেপিটেশন এ পায়ে বারোটা এ পায়ে বারোটা দুই পায়ে চব্বিশটা মিলে একটা সেট হবে আমরা জাস্ট একটা সেট দেখাবো বারোটা রেপিটেশন হ্যাঁ মারো ওকে Thank you.
লাইক শেয়ার কমেন্টস আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন আর যদি আপনারা নেক্সট ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই বেল আইকনে জাস্ট ক্লিক করুন নেক্সট ভিডিও আপনারা দেখতে পারবেন বাই বাই টাটা আসসালামু আলাইকুম